ভেষজ চিকিৎসায় আদিকাল থেকে সুপরিচিত এক মহা ঔষধ হলো মধু। ঠান্ডা কাশি থেকে শুরু করে জটিল অনেক রোগ থেকেও পরিত্রাণ মেলে মধু সেবনে। গবেষণা বলছে, রোজ সকালে এক গ্লাস মধু মেশানো পানি পানের ফলে আপনার শরীরে অভাবনীয় পরিবর্তন আসবে, মুক্তি মিলবে অনেক গুরুতর রোগ হবার ঝুঁকি থেকেও। চলুন জেনে নেওয়া যাক রোজ সকালে এক গ্লাস মধু মিশ্রিত পানি পানের উপকারিতা সম্পর্কে। প্রতিদিনের এক গ্লাস মধু মেশানো পানি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করবে। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মানব দেহকে সবল রাখতে সহায়তা করে, এমনকি যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও শরীরকে সুরক্ষা দেয়। ওজন কমাতে রোজ সকালে এক গ্লাস কুসুম গরম পানির সাথে মধুর মিশ্রণ জাদুর মতো কাজ করে। খুব দ্রুত কার্যকরীভাবে ওজন কমাতে চাইলে আপনি মধু মিশ্রিত পানিতে খানিকটা লেবুর রস চিপে নিতে পারেন। লেবু, মধু ও কুসুম গরম পানির এই মিশ্রণটি আপনার পেটের চর্বিও খুব অল্প সময়ের মধ্যে কমাতে সাহায্য করবে। দেহের পোলেন অংশগুলো, অর্থাৎ যেসব অংশে অ্যালার্জি তৈরি হবার আশঙ্কা থাকে, সে অংশগুলোতে মধু এক ধরনের পর্দা সৃষ্টি করে রাখে। এজন্য মধু পানের ফলে আপনি অ্যালার্জির সমস্যা থেকেও মুক্ত হতে পারবেন। মধু এবং দারুচিনির মিশ্রণ হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে খুবই কার্যকরী। এমনকি এই মিশ্রণটি আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও 10% হ্রাস করতে সক্ষম। মধুতে বিদ্যমান এনজাইম খাবার হজমে খুবই সাহায্য করে, তাই বদহজমের সমস্যা থাকলে আপনি খাওয়ার শেষে এক গ্লাস কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন। এসব উপকার ছাড়াও মধু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে ও দেহের কর্মশক্তি বাড়াতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। তাই সুস্থ সবলভাবে বাঁচতে প্রতিটি মানুষেরই প্রতিদিন কিছুটা হলেও মধু পান করা উচিত।